Hey guys, सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए, घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा। হ্যালো গাইস, ইসমি দুর্গা সিনেমা সাথে আপনারা দেখছেন আমার চ্যানেল টোটাল ওয়াস। গাইস, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করবেন। সো গাইস, লেটস স্টার্ট। ফার্স্ট অপশন আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে ক্রোম ব্রাউজার বা আপনার ইউটিউব যে অ্যাপসটা আছে ওইটে যে কোনো একটা ঢুকতে হবে। ইউটিউব অ্যাপস যেটা আছে ইউটিউব অ্যাপসে ঢুকলে পড়া আপনাকে আবার ক্রোমতে ঢুকে দেবে বা কোনো এক সাইটে ঢুকে দেবে। সো আমি বা আপনি এই ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ক্রোম ব্রাউজার কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পর দেখুন আপনার রাইট সাইডে একটি মানুষের মতো চিহ্ন আছে, ওই জায়গায় ক্লিক করি। ক্লিক করার পর আপনি দেখুন আমার চ্যানেলটি চলে এসেছে। সো গাইস, এই ক্রোম ব্রাউজারটি আপনার ডেস্কটপ মোডে করতে হবে। সো উপরে দেখুন তিনটা চিহ্ন আছে, আপনি ক্লিক করি। ক্লিক করার পর দেখুন ডেস্কটপ সাইট লেখা আছে নিচে বারে, ওই জায়গায় ক্লিক করি। ক্লিক করার পর কিছু নোট করি, কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন ডেস্কটপ মোডে এসে পড়েছে ক্রোম ব্রাউজার ইউটিউবটা। সো গাইস, এখন এই জায়গা থেকে আপনার দেখছেন যে কাস্টম চ্যানেল লেখা আছে, ওই কাস্টম চ্যানেলে ক্লিক করুন। ক্লিক করে গেছে নোট করে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন পেজটি এসে গেছে। এখন এই জায়গায় দেখবেন সিটিং অপশন আছে একটা, এই যে সাবস্ক্রাইবের অপোজিটে দেখুন একটা সিটিং আইকন আছে, ওই সিটিং আইকনে ক্লিক করুন। আইকনে ক্লিক করার পর দেখুন একটা ট্যাব আসছে, এই ট্যাবে দেখুন অ্যাক্সেস মোর অপশন ইন অ্যাকাউন্ট সিটিং, অ্যাকাউন্ট সিটিংয়ে ক্লিক করুন। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর আপনার লেফট সাইডে দেখুন অ্যাডভান্স সেটিং লেখা আছে, অ্যাডভান্স সেটিং, এই যে দেখুন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করুন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর দেখুন একটা বার আসছে, বার দেখুন জায়গা লেখা চ্যানেল সেটিং, অ্যাডভান্স সেটিং এটার নিচে আসুন। নিচে আসার পর দেখুন এই জায়গা আছে ডিলেট চ্যানেল, এই ডিলেট চ্যানেলে ক্লিক করুন। ক্লিক করার পর কিছু নোট করি, নোট করার পর দেখুন আপনার এই জায়গায় আসছে যে জিমেলটা আপনার ইকটে খোলা ওটার উপরে আসছে, এটার পাসওয়ার্ড দিতে হবে আপনাকে এই জায়গায়। সো আমি পাসওয়ার্ড দিচ্ছি, নেক্সট ক্লিক করে আপনার কিছু মিনিট করি। কিছু মিনিট করার পরে দেখুন এই জায়গায় এসেছে আপনার রিমোট ইউটিউব কন্টেন্ট। সো আপনার এই জায়গায় দেখুন আই ওয়ান্ট টু হিডেন মাই চ্যানেল, আই ওয়ান্ট টু পারমানেন্ট ডিলিট মাই চ্যানেল। এই জায়গাতে আপনি চ্যানেলটি আপনি হিডেন করতে পারবেন বা আপনার পারমানেন্টলি ডিলিট করতে পারবেন। সো আমি যেহেতু ডিলিট করবো সো পারমানেন্টলি ডিলিট করে ফেলবো। সো আমি পারমানেন্ট ডিলিটে ক্লিক করছি। পারমানেন্ট ডিলিটে ক্লিক করার পর দেখুন একটা বার আসছে, এটি দেখুন আপনার একটি বক্সের মতো অপশন আছে, বক্সের মতো অপশানে আপনার ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর দেখুন টিক অপশনটি এসে গেছে। এই জায়গা থেকে আপনার পারমানেন্ট আপনার যতগুলো সাবস্ক্রাইব আছে, যতগুলো আপনার কমেন্ট লাইক আদার্স যেগুলো যা সব চলে যাবে। সো ক্লিক করে আপনার নিচে দেখুন ডিলিট মাই চ্যানেল কন্টেন্ট লেখা আছে, ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করি। ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করার পর
আপনার এই জায়গায় দেখুন একটি বার আসছে, ওই জায়গায় আপনার এই জায়গায় জিমেলটা দিতে হবে। আপনার যে যে জিমেলটা আপনার দিয়ে আপনার চ্যানেলটা খোলা আছে বা আপনার দেখুন এই জায়গায় জিমেলটা শো করছে, ওই জিমেলটা আপনার লিখবে এই জায়গায়। শেষ এখন আপনার দেখুন জিমেলটি লেখা, জিমেলটি লিখে বলছে। এখন জিমেলটি লেখার পরে নিচে দেখুন ডিলেট মাই কন্টেন্ট লেখা আছে, ওই জায়গায় আপনি ক্লিক করুন। ক্লিক করার পর কিছু নোট করে দেখুন ইউটিউব চ্যানেলটি ডিলেট হয়ে গেছে। দেখছেন আপনার রিমুভ ইউটিউব কন্টেন্ট, এই চ্যানেলটি আপনার পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছে। সো আমি এখন ব্যাক দেবো। গাইস আমার ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। ধন্যবাদ।